নমস্কার বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর চারিদিকে যে ভাইরাসের আতঙ্ক, তাতে সুস্থ থাকার কামনাটা করা আরো অনেক বেশি দরকার হয়ে উঠেছে এখন। কিছুই করার নেই আমাদের, এই ভাইরাসের সাথে, এই মহামারীর সাথে আমাদের লড়াই করতে হবে। সরকারের পদক্ষেপ, সরকারের সিদ্ধান্ত আমাদের মেনে নিতে হবে। হয়তো এইভাবেই আমরা এই ভাইরাসের থেকে লড়াই করে জিততে পারবো। ভালো থাকতে গেলে ঘরে থাকতে হবে, সংক্রমণটা যাতে কম ছড়ায়। সেটাই 2-3 দিনের বাজার একসাথে করে রেখে ঘরে ঘরে থাকা, বাইরে এক জায়গায় গ্যাদারিং না করে আর কি, ওই বারবার সাবান দিয়ে হাত ধুয়ে, সাবান না ধুতে পারলে স্যানিটাইজার লাগিয়ে, যেগুলো সবাই বলছে আর কি, সবাই জানি এখন আমরা এগুলো কি করতে হবে, এগুলোই এই পালন করে আমাদের চলতে হবে। তা যাই হোক, এ ব্যাপারে আর বেশি কিছু বলে লাভ নেই, কারণ সবাই আমরা জানি, সবাই আমরা সচেতন হয়েই থাকি। শুধু প্রার্থনা করি, সবাই সবার ভগবানের কাছে সবার নিজের মতো করে প্রার্থনা করি, কারণ আমাদের ঈশ্বর একটাই আর তিনিই আমাদেরকে বাঁচাতে পারেন এখন। আর আজকে আমি আবার আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আড্ডা দিতে এসেছি। আজকে আর একটা রেসিপি, খুব চটজলদি হয়ে যাওয়া একটা রেসিপি আজ আপনাদের দেখাবো, যেটা খুব অল্প সময় লাগে, বিশেষ করে বাচ্চাদের এটা খুব প্রিয় হয়। এটা একটা মিষ্টি জাতীয়, সেটা হলো খুবই চেনা, সবাই বাড়িতে বানিয়ে থাকেন, আমিও সেটা বাড়িতে তৈরি করি, আর মনে হলো আজকে সেটা আপনাদের সাথে শেয়ার করি। সেটা সুজির রেসিপি। দুধ দিয়ে মিষ্টি সুজি করবো, অর্থাৎ দুধ সুজি, মিষ্টি সুজি, সুজির পায়েস, যা কিছু বলবেন সেভাবে ইচ্ছা বলতে পারেন, আমরা বাড়িতে এটা সবাই করি, সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে। সুজির পায়েস বানানোর জন্য এখানে 1 বাটি মতো সুজি নিয়েছি, আর মিষ্টি নিজের স্বাদ মতো, আমি অল্প মিষ্টি পছন্দ করি বলে ছোটো বাটির 1 বাটি চিনি নিয়েছি, আর কিশমিশ, কাজু বাদাম নিয়েছি, কাজু বাদামটা একটু ভেঙে নিয়েছি, আর লাগবে দুধ, যেটা আমি আগে থেকে জাল দিয়ে রেখেছি। কড়াই গরম করে তাতে সুজিটা একটু ড্রাই রোস্ট করে নেব। কড়াই গরম হলে তাতে প্রথমে সুজিটা দিয়ে দিচ্ছি, সুজিটাকে নেড়ে চেড়ে ভেজে নেব। সুজিটা ভাজার সময় সমানে এইভাবে নাড়বো, যাতে সুজিটা পুড়ে না যায়। সামান্য একটু কালার আসলে আর একটা খুব সুন্দর, মানে একটা সুগন্ধ আসবে, তাতে বুঝে যাব যে সুজিটা ভাজা হয়ে গেছে। সুজিটা ভেজে আলাদা একটা পাত্রে নামিয়ে রাখবো। এবার কড়াইতে দুধ দিয়ে দুধটা ভালো করে, আগে থেকে ফুটিয়ে গাঢ় কড়াই ছিল, এবার একটু জাস্ট ফুটে উঠলেই তাতে দিয়ে দেব এলাচ আর তেজপাতা, 2টো এলাচ দিচ্ছি আর 2টো তেজপাতা। এলাচ আর তেজপাতা দিয়ে একটু নাড়িয়ে দেব, তারপর দুধটা ফুটে উঠলে তাতে সুজিটা অ্যাড করব। দুধটা যেহেতু আমি আগে থেকে ফুটিয়ে গাঢ় করে রেখেছিলাম, তাই এখন আর বেশিক্ষণ ফুটানোর প্রয়োজন হবে না, শুধু এলাচ আর তেজপাতাটার একটা ফ্লেভার দুধে মিশে যাক, ততটুকু সময় পর্যন্ত ফুটে উঠলেই তারপর সুজিটা দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে মিক্স করে দেবো। সুজি রান্না হতে যেহেতু বেশি খুব সময় লাগে না, সেই জন্য এটা দেওয়া মাত্রই সুজিটা অনেকটা বেড়ে যাবে। আর এখন দিয়ে দিচ্ছি কিশমিশ আর কাজু বাদাম, সব কিছু দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে সুজিটাকে ফুটিয়ে দেবো। সুজি ফুটে বেড়ে যাবে, বেড়ে আর সিদ্ধও হয়ে যাবে, গেলেই কতটা গাঢ় বা পাতলা থাকবে সেই হিসাবে রেখে দিলেই সুজিটা রেডি হয়ে যাবে। আর একটু ফুটে গেলে তারপর দিচ্ছি চিনি,
চিনি দিয়ে আবারও খুব ভালো করে মিক্স করে দেবো। আর এইখানে দেখাই যাচ্ছে, দেখুন সুজিটা কতটা বেড়ে গেছে আর কি। কিছুক্ষণ এরম ভাবে খুব ভালোভাবে নাড়তে হবে যাতে তলায় না লেগে যায়। আর দুধটা কমে গেলেই ব্যাস সুজি রেডি। এইভাবে এখন সুজিটা একদম রেডি হয়ে গেছে, এতটাই গাঢ় রাখবো। এইভাবে সুজি রান্না করে খুব ভালো লাগে খেতে। আর এটা বাচ্চাদের টিফিন হিসাবে, বাচ্চাদের তো মিষ্টি জাতীয় খাবার সবসময় খুব প্রিয় হয়, বাচ্চাদের জন্য তো খুবই ভালো, বড়দেরও ভালো লাগবে। আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর একটু বেশি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।